হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ব্যাকরণের সমাসের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। তোমরা যেন গোটা ভিডিওটি দেখবে, আর যারা পার্ট ওয়ান ও পার্ট টু দেখোনি তারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। দেখো শুরু করা যাক। বহুব্রীহী সমাস, দেখো এই সমাসটি শুরু করার আগে একটা কথা বলি, মানে এর আগে যে সমস্ত সমাসগুলো আমি দেখিয়েছি, যেমন দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, এই সমস্ত সমাসে পূর্বপদ অথবা পরপদ দুটোর মধ্যে যে কোনো একটি পদের মানে গুরুত্ব গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা পদ প্রাধান্য পেয়েছে, কিন্তু বহুব্রীহী সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটি প্রাধান্য ঘটে না, একটা নতুন পদের আগমন হয়। দেখো শুরু করছি। এক, এই সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য পায় না, এখানে তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায়। আর দু নম্বর হচ্ছে যার কথাটি এখানে ব্যবহৃত হবে। আর বহু, দেখো এই বহুব্রীহী সমাসটাই নিজেও একটি বহুব্রীহী সমাস। দেখো বহু মানে অনেক, আর ব্রীহী মানে ধন বা সম্পদ আছে যার, অর্থাৎ বহুব্রীহী কথার অর্থ হলো বহু সম্পদ বা ধন আছে যার। কার বহু সম্পদ বা ধন থাকে? একজন জমিদার বা ধনী ব্যক্তির। তাহলে দেখো এখানে বহুব্রীহী শব্দের একটা আলাদা মানে চলে এলো, জমিদার বা ধনী ব্যক্তি। আর এই বহুব্রীহী কথাটির মধ্যে বহুব্রীহী সমাসের অর্থ নিহিত রয়েছে, অর্থাৎ বহুব্রীহী সমাস কেমন হবে, একটা নতুন অর্থে অর্থ আসবে, অর্থাৎ নতুন অর্থের সন্ধান আমরা পাবো। দেখো আর একটা উদাহরণ দেখো, যেমন বিনা পানি, বিনা পানিতে যার। দেখো কার পানি মানে হাত, কার হাতে বিনা থাকে? দেবী সরস্বতী। দেখো বিনা পানি একটা নতুন অর্থ পেলাম, দেবী সরস্বতী। দেখো এবার বহুব্রীহী সমাসের প্রকারভেদ। প্রথম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহী। এই বহুব্রীহী সমাসে পূর্বপদ ও পরপদ দুটির বিভক্তি হবে সমান, অর্থাৎ একই থাকবে, বিশেষ করে মানে মেনলি এটি শূন্য বিভক্তি হয়। আর দুই হচ্ছে বিশেষ্য ও বিশেষণ যোগে এই সমাস গঠিত হয়। দেখো এই পয়েন্ট দুটি উদাহরণের সঙ্গে মিলিয়ে দেখি। দেখো নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, প্রথমে কি বলেছে পূর্বপদ পরপদ দুটি বিভক্তি সমান থাকবে, তাই এটি সমানাধিকরণ বহুব্রীহী। দেখো নীল আর কণ্ঠ দুটোই দেখো শূন্য বিভক্তি, আর কি হবে দুটোই বিশেষ্য বিশেষণ পদ যোগে তৈরি হবে। দেখো নীলটা হচ্ছে একটা বিশেষণ পদ আর কণ্ঠ হচ্ছে বিশেষ্য পদ। আর কি তৃতীয় একটি মানে বোঝাবে সবসময় বলেছে যার কথাটি লাগবে, দেখো যার কথা ব্যবহৃত হচ্ছে তৃতীয়। দেখো নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে? শিবকে বোঝানো হয়েছে। আর একটা দেখো মহাশয়, মহান আশয় যার। দেখো মহানটা হচ্ছে বিশেষ বিশেষণ, কারণ গুণ বোঝাচ্ছে, আর আশয় হচ্ছে বিশেষ্য পদ, যার কথাটি ব্যবহৃত হয়েছে। আর দেখো মহান আশয় যার, মহাশয় অর্থাৎ কোন একটি বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে। দু নম্বর হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহী সমাস। এই বহুব্রীহী সমাসে উভয় পদই হবে বিশেষ্য, আর দুটি পদ হবে আলাদা বিভক্তিযুক্ত, অর্থাৎ ব্যাধিকরণ হচ্ছে সমানাধিকরণের বিপরীত। দেখো মধুকণ্ঠ, মধুকণ্ঠে যার, অর্থাৎ দেখো মধু, এই দেখো উভয় পদের মধ্যে একটি পদ হচ্ছে মানে প্রথম পদটা হচ্ছে দেখো পূর্বপদ হচ্ছে শূন্য বিভক্তি, আর কণ্ঠে দেখো কণ্ঠে এ, অর্থাৎ এ বিভক্তি। আর কি বলেছে দুটি পদ হবে আলাদা বিভক্তিযুক্ত বললাম, আর দুটি হচ্ছে বিশেষ্য পদ। দেখো মধু একটা বিশেষ্য পদ, কণ্ঠেও একটা বিশেষ্য পদ, কণ্ঠ একটা বিশেষ্য পদ, অর্থাৎ মধু কণ্ঠ যার, মধুকণ্ঠ। আর একটা দেখো খড়গ পানি, খড়গ পানিতে যার, অর্থাৎ যার হাতে খাড়া বা খড়গ আছে, কার হাতে খাড়া বা খড়গ আছে? কালীর হাতে, দেবী কালীর হাতে খড়গ বা। দেখো মধ্য পদলোভী বহুব্রীহী সমাস। দেখো এর আগে আমরা মধ্য পদলোভী কর্মধারায় সমাস পড়েছি, এবার কিন্তু বহুব্রীহী সমাসের ক্ষেত্রেও মধ্য পদলোভী ব্যাপারটা রয়েছে। দেখো এক, এই বহুব্রীহী সমাসে সমসমান পদ দুটির মধ্যে অবস্থিত ব্যাখ্যামূলক পদ লুপ্ত হয়। আর দুই, এই সমাসে একটি উপমান পদ থাকে, তাই এই সমাসকে উপমাবাচক বহুব্রীহী বলে। দেখো দুটো জিনিস পেলাম, এক্ষেত্রে সমসমান পদের মধ্যে যে ব্যাখ্যামূলক পদ থাকবে সেটা লুপ্ত হয়ে যাবে, তাই এটি মধ্য পদলোভী বহুব্রীহী সমাস। আর এই সমাসে একটি উপমান পদ থাকে, তাই এই সমাসকে উপমাবাচক বহুব্রীহী বলে। আর উপমান পদ কারণ এখানে তুলনা করা হয়, তাই কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় সমাসকে, তাই এটি উপমাবাচক বহুব্রীহী বলে। দেখো যেমন চাঁদ বদন, চাঁদের ন্যায় বদন যার, অর্থাৎ চাঁদের মতো দেখতে মুখ যার। দেখো এখানে যে চাঁদের ন্যায় বদন যার, এই যে ব্যাখ্যা করা হচ্ছে, এই ব্যাখ্যামূলক পদটি দেখো লুপ্ত হয়ে গেছে, এটি চাঁদ বদন হয়ে গেছে। আর দেখো চাঁদের সঙ্গে বদনের, অর্থাৎ মানে কারোর মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এখানে দেখো একটি উপমান উপমান পদ আছে। আর দেখো এখানে ওই ব্যাখ্যা
ব্যাখ্যামূলক পদটি লুপ্ত হয়ে গেছে। তারপর দেখো পটল চেরা, পটল চেরা হলে যেমন আকার হয় তেমন, কোনো একটা পটলকে চিরলে যেমন আকার হয় ঠিক সেরকম, অত বলা হয় না পটল চেরা চোখ সেরকম। তাহলে দেখো এই যে ব্যাখ্যা করেছি, পটল চেরা হলে হলে যেমন হয় যেমন আকার হয় তেমন, সে ব্যাখ্যামূলক পদটা লুপ্ত হয়ে গেছে, কি হয়ে গেছে পটল চেরা। আর একটা দেখো মীনাক্ষী, মিনের অক্ষির মতো অক্ষি, যার মিন মানে মাছ, অত মাছের আখের মানে আখির মতো আখ আখি যার বা চোখ যার, তাই অক্ষির মতো অক্ষি যার, দেখো এই কথাটি লুপ্ত হয়ে গেছে, তো ব্যাখ্যামূলক পদ লুপ্ত হয়ে গেছে, দিয়ে কি হয়ে গেছে মীনাক্ষী। সংখ্যাবাচক বহুব্রীহী, এখানে পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ আর পরপদ হবে বিশেষ্য। দেখো অর্থাৎ এখানে পূর্বপদে একটি সংখ্যাবাচক বিশেষণ পদ থাকবে এবং পরপদটি হবে বিশেষ্য। দেখো পঞ্চানন, পঞ্চ আনন যার, দেখো পঞ্চ মানে পাঁচ অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ আর আনন মানে মুখ, একটা বিশেষ্য পদ, তাহলে দেখো এটি প্রযোজ্য হয়েছে এক্ষেত্রে। আর পঞ্চানন দেখো নতুন যার কথাটি থাকবে, যেহেতু বহুব্রীহী সমাস তাই যার কথাটি আছে, আর দেখো একটা নতুন অর্থ পঞ্চানন, পঞ্চানন মানে শিবকে বোঝানো হয়েছে। তারপর দেখো দশ ভুজা, দশ ভুজ যার, অর্থাৎ ভুজ মানে হাত, দশটি হাত যার, অর্থাৎ দশটি হাত কার দেবী দুর্গার, দেখো নতুন অর্থ তৃতীয় একটি অর্থ চলে এসেছে। আর দেখো দশ হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ আর ভুজ হচ্ছে হাত, এটা একটা বিশেষ পদ। তারপরে দেখো ব্যতিহার বহুব্রীহী সমাস, এই বহুব্রীহী সমাসের দ্বারা পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝায়, অর্থাৎ এখানে উভয় পদই একই কাজ করে, অর্থাৎ এখানে পূর্বপদ এবং পরপদ দুটিরই কাজ এক। দেখো হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, অর্থাৎ দেখো এই দুটি পদ হাতে হাতে যুদ্ধ কি করছে, একই কাজ করছে, যুদ্ধ করছে, পূর্বপদ পরপদ একই কাজ করছে, যুদ্ধ করছে, তাই হাতাহাতি। তারপর দেখো কোলাকুলি, পরস্পর কোলে কোলে জালিঙ্গন, তাহলে দুটি পদ কোলে কোলে কি করছে পরস্পরকে আলিঙ্গন করছে, অর্থাৎ কোলাকুলি। তারপরে দেখো না বহুব্রীহী সমাস, এই সমাসে পূর্বপদে থাকবে না বাচক উপসর্গ, এই সমাসে পরপদ হবে বিশেষ্য। দেখো এই সমাসে পূর্বপদে কি থাকবে, না বাচক কথা থাকবে বা উপসর্গ থাকবে, আর এই সমাসে পরপদ হবে বিশেষ্য পদ। দেখো নিরুপমা, নাই উপমা যার, অর্থাৎ যার কোনো তুলনায় হয় না, যার কোনো উপমায় হয় না, দেখো নাই, দেখো না বাচক একটা শব্দ আছে, আর দেখো উপমা একটা বিশেষ্য পদ যার কথাটি ব্যবহৃত হয়েছে। আর দেখো এখানে যখন আমরা সমাসবদ্ধ পদ করেছি তখন দেখো নিরুপমার নি এরকম একটি উপসর্গ যোগ হয়েছে। তারপর দেখো বেহায়া, নাই হায়া যার, অর্থাৎ যার লজ্জা নাই, দেখো একটি না বাচক শব্দ, হায়া হচ্ছে বিশেষ্য পদ, যার কথাটি ব্যবহৃত হয়েছে। আর দেখো সমাসবদ্ধ পদ করার সময় বে উপসর্গ যোগ হয়েছে। দেখো নিত্য সমাস, দেখো নিত্য সমাস একটি আলাদা ধরনের সমাস, এই সমাস সমাসের সাধারণ নিয়ম অনুযায়ী হয় না, অর্থাৎ এক্ষেত্রে সমাসের কোনো নিয়ম প্রযোজ্য হয় না, এক্ষেত্রে ব্যাস বাক্য গঠন করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে দুটি জিনিস ঘটে, হয় যে সমসমান পদটি সমাসবদ্ধ পদে পরিণত হয়, অথবা নতুন কোনো সমাস গঠন করতে হলে একটি অন্য পদের সাহায্য নেওয়া হয়। দেখো নিত্য সমাস দুই প্রকারের, অবিগ্রহ নিত্য সমাস, এই সমাস সমাসবদ্ধ পদ ও সমসমান পদ একই, অর্থাৎ সমাসবদ্ধ পদ থেকে ব্যাস বাক্য গঠন করা যায় না। দেখো যেমন দেখো কৃষ্ণ, এই যে কৃষ্ণ সর্প সমসমান পদ, দেখো কৃষ্ণ সর্পই রয়েছে, দাঁড় কাক, দাঁড় কাকটা দাঁড় কাকই রয়েছে, কালো হীরে মানে কয়লাকে কালো হীরে বলা হয়, দেখো সেটি কালো হীরেই রয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি, তাই অবিগ্রহ নিত্য সমাস। তারপরে দেখো অসপদ বিগ্রহ নিত্য সমাস, এই সমাসে অন্য একটি পদের সাহায্য নিয়ে ব্যাস বাক্য তৈরি করা হয়, এক্ষেত্রে আমরা ব্যাস বাক্য তৈরি করতে গেলে কি করি, অন্য একটি পদের সাহায্য নিই। দেখো যেমন জন্মান্তর কি, অন্য জন্ম, গ্রামান্তর অন্য গ্রাম, ভিক্ষা মাত্র, কেবল ভিক্ষা দিয়েছি, শুধুমাত্র ভিক্ষা দিয়েছি, তাই কেবল ভিক্ষা, দেখো এটা হচ্ছে অসপদ নিত্য সমাস। দেখো বাক্যাশ্রয়ী সমাস, দেখো এক্ষেত্রে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে একটি মাত্র বাক্যাংশ গঠন করে, অর্থাৎ এই ধরনের সমাস একটু আকারে বড় হবে তখনই সেটাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। যেমন দেখো রক্তদান শিবির, রক্তদানের জন্য আয়োজিত শিবির, দেখো কতগুলো পদ মিলিত হয়ে একটা একটা গোটা বাক্যাংশ, এটি রক্তদান শিবির একটা বড় যে শব্দ তৈরি করেছে। দেখো বসে আঁকো প্রতিযোগিতা, বসে বসে আঁকার জন্য আয়োজিত প্রতিযোগিতা, দিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, যখনই দেবে এরকম বড় ধরনের দুই বা ততোধিক মিলিত পদ আছে তখনই সেটা হবে বাক্যাশ্রয়ী সমাস। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলি আমরা মানে তোমাদের জন্য তৈরি করবো সেগুলো সহজেই পেতে পারো।